নিখোজ বিড়ালের সন্ধান কিংবা খুঁজে এনে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিড়ালটির মালিক তানিয়া। যে বিড়ালের জন্য উপহার মিলবে তার নাম সন্দেশ। গায়ের রং সাদা, লেজ বাদামি, মাথাতেও আছে সামান্য বাদামি রং। নিখোজ সন্দেশের বর্ণনা দিয়ে বিড়ালটির সন্ধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া খাতুন ক্যাম্পাসের বিভিন্ন ভবন, টুকিটাকি চত্বর, আবাসিক হল সহ বিভিন্ন স্থানে পোস্টার সাটিয়েছেন। এতে উল্লেখ করেছেন, সন্দেশ হারিয়ে যাওয়ায় তার সঙ্গী আরেকটি বিড়াল রসকদম্ব অসুস্থ হয়ে পড়েছে, বন্ধ করে দিয়েছে খাওয়া। কেউ দেখে থাকলে বা পোষার জন্য নিলেও রসকদম্বের কষ্ট অনুভব করে হলেও ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি তানিয়ার। এখনো অসুস্থ, ওর চোখে ইনফেকশন হয়েছে, আর যেটা বললাম ভোর থেকে বমি করতেছে। সন্দেশ হারানোর পর থেকে মূলত অসুস্থ হয়ে গেছে, খাচ্ছে না, আর ও হারানোর পর দিন থেকে ওকে খুঁজতেছে প্লাস অসুস্থ। পারিবারিক কারণে ক্যামেরায় চেহারা দেখাতে চান না তানিয়া। তিনি জানান, মেসে একটি বিড়ালের তিনটি ছানা হয়েছিল, একটি মারা গেলে দুটি লালন পালন করেন তিনি। বিড়াল নিয়ে মেসে সমস্যা হওয়ায় মাঝে মধ্যেই নিয়ে যেতেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে। হঠাৎই 7 আগস্ট হারিয়ে যায় সন্দেশ। বিড়ালটি ফিরে পেতে ঘোষিত 10,000 টাকার বেশি দিতেও রাজি ইসলাম শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। যদি পাই তখন ওনার সাথে কথা বলে, কিন্তু টাকা তো দিতেই হবে, অবশ্যই দিব। পরে রসকদম্বকে ওর নাম মিষ্টিতে মিষ্টির নামে রাখে, এই জন্য রসকদম্বর নামও মিষ্টির নামে রাখা। শুধু তানিয়াই নয়, তার সহপাঠীরাও চাইছেন সঙ্গী রসকদম্বকে বাঁচাতে সন্দেশ ফিরে আসুক। খুঁজে পাওয়া দরকার, কারণ সাথের সঙ্গী বিড়ালটা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে আপু আপুর যে ভালোবাসার জিনিসটা খুঁজে পাক। খুঁজে পাওয়া গেলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, আমি সম্ভবত ফেসবুকে কোনো একটা পোস্টে দেখেছিলাম। বাট এটা তো আসলে ভাগ্যের বিষয় যে বিড়ালটা এখন খুঁজে পাওয়া যাবে কি যাবে না, তবে আমার মতে পাওয়া গেলে ভালো হবে এটাই। কুষ্টিয়ার কুমারখালীর মেয়ে তানিয়া জানান, নিখোজ বিড়ালটি হুট করে একদিন মিষ্টিতে মুখ দিয়েছিল, সে কারণে শখ করে নাম রাখা হয় সন্দেশ, আর সন্দেশের নামের সঙ্গে মিল রাখতেই অন্য ছানাটির নাম রাখা হয় রসকদম্ব। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।